কোরআন শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ, বেদ আর বাইবেলের মতো নিশ্চয়ই নয়। কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান যা মানুষের জীবনের কথা বলে। এ মাসটার নাম কি? আরবি। আরবি মাসের নাম কি? মুহররম। এটি সেই মাস যে মাসে খেলাফতকে প্রতিষ্ঠার জন্য রসুলের কলিজা টুকরা নয়নের পুতুল ইমাম হোসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিলেন, রাজতন্ত্রের বিরোধিতা করেছিলেন। হযরত ইমাম হোসাইন তিনি দেখতে পেলেন 680 খ্রিস্টাব্দে সিরিয়ার দামেস্কে এজিদ ক্ষমতা দখল করল অগণতান্ত্রিক পদ্ধতিতে এবং সরকারি মালের কোন হিসাব নাই, অডিট নাই, স্বৈরাচারী কায়দায় তিনি ক্ষমতা দখল করে মদিনায় মদিনার আহলে বায়াত যারা, মদিনার নেতৃবৃন্দকে তার আনুগত্য করার জন্য বাধ্য করল। ইমাম হোসাইন যে মায়ের পেটে এসেছেন, যে পিতার পেটে জন্মে এসেছেন, যে নানার কোলে বড় হয়েছেন, তিনি কি এই দৃশ্য চোখে দেখতে পারেন? তিনি বললেন আমি কুফায় যাব। কুফার লোকেরা দাওয়াত দিল, তিনি কুফায় রওনা করবেন, মদিনার লোকেরা হাতে পায়ে ধরলো কুফায় আপনি যাবেন না। তিনি বললেন আমি কোনক্রমে এজিদের বশ্যতা স্বীকার করব না, আমি এর বিরোধিতা করবই। মাত্র 72 জন লোক নিয়ে তিনি কুফার দিকে অগ্রসর হলেন। এই 72 জনের মধ্যে 40 জন পুরুষ আর 32 জন নারী আর শিশু। তিনি যখন কারবালা প্রান্তরে পৌঁছে গেছেন, ইবনে জিয়াদ কুফার গভর্নর, তিনি বাধা দিলেন, বললেন আমার দরবারে হোসাইনকে হাজির করো। ইমাম হোসাইন বললেন যে ব্যক্তি আল্লাহর আখেরাতকে অস্বীকার করেছে, রাসূলকে অস্বীকার করেছে, আমি তার সামনে জীবন থাকতে যাব না। রাতারাতি ইয়াজিদ 6000 সৈন্য পাঠিয়ে দিল। ইমাম হোসাইনের সাথে লোক কত? মাত্র 72। 6000 লোক কি যুদ্ধ করা লাগে 72-এর সাথে? শুধু যদি মাস করে পায়ের তলায় পিষে 72 জন শেষ হয়ে যাবে। হযরত ইমাম হোসাইন রাতের বেলায় সঙ্গীদেরে বললেন, ও আমার সাথীরা, ইয়াজিদ আমার শির চায়, আমাকে চায়, আমার সঙ্গে থেকে তোমরা তোমাদের জীবনকে বিপন্ন করো না, তোমরা সবাই ফিরে চলে যাও মদিনায়। সাথীরা বললেন ইমাম আজকে যদি আপনাকে ছেড়ে জীবনের মায়া নিয়ে মদিনায় ফিরে যাই আর আপনার যদি শাহাদাত নসিব হয় তাহলে কিয়ামতের দিন আল্লাহর নবীর সামনে আমরা কি জবাব দেব? আমরা আমাদের জীবন দিয়ে আপনাকে পাহারা দেব। সকালবেলায় যুদ্ধ শুরু হয়ে গেল। জোহরের নামাজ আসতে না আসতে 40 জন পুরুষ শাহাদাত বরণ করলেন। এখন একজন পুরুষ বেঁচে আছেন, ইমাম হোসাইন। তাবুর ভিতরে স্ত্রী এবং অন্যান্য মহিলাদের কাছ থেকে বিদায় নিতে এসেছেন, তোমাদেরকে আল্লাহর হাওলা করলাম, আমি যুদ্ধে চলে যাচ্ছি, আমার চোখের সামনে আমার নানাজির দান্দার মোবারক শহীদ হওয়া ইসলাম, সাহাবীদের রক্ত দেওয়া জীবন দেওয়া ইসলাম, খেলাফত মিটে যাবে পৃথিবী থেকে, রাজতন্ত্র প্রতিষ্ঠা হবে, আমার জীবন থাকতে আমি তা হতে দেব না। স্ত্রী এগিয়ে এলেন, বললেন হোসাইন জিহাদের ময়দানে থেকে আমি আপনাকে বিরত থাকতে বলবো না, তবে একটি দাবি আছে। এই যে ছোট্ট দুগ্ধ পোষ্য শিশু, গত কয়েকদিন হলো ঘরে খাবার নাই, পানি নাই, আমার বুকে দুধও নাই, এই ছোট্ট বাচ্চাটিকে একটু পানির ব্যবস্থা করুন। ইমাম হোসাইন কলিজার টুকরা সন্তানকে দুই হাতে উঁচু করে এজিদি সৈন্যদের সামনে এসেছেন। এজিদি সৈন্যরা আমার হাতের দিকে তাকাও, এটি রসুলের আওলাদ, আমার কলিজার টুকরো সন্তান। ফোরাতের অফুরন্ত পানি প্রবাহিত হচ্ছে, একটু ফোরাতের কুলটা ছেড়ে দাও, ওর একটু পানি পান করায়। আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে, এই নিষ্পাপ বাচ্চার সাথে তো কোনো শত্রুতা থাকার কথা নয়। তার এই আবেগপূর্ণ কথা এজিদি সৈন্যদের কলিজা স্পর্শ করল না, তারা বিষাক্ত তীর নিক্ষেপ করল। ইমাম হোসাইনের উঁচু করে ধরা বাচ্চার বুকের ভিতর থেকে বিষাক্ত তীর প্রবেশ করে বেরিয়ে গেল অপর প্রান্ত থেকে, রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো। ইমাম হোসাইন দুই হাতে আসলা ভরে সেই রক্ত চেহারায় মাখতে লাগলেন আর বললেন কলিজার টুকরা সন্তান,
সালে আলাইহিস সালামের উটনীর রক্তের চাইতে তোমার রক্ত পবিত্র, হযরত সালে আলাইহিস সালামের চাইতে রাসূলুল্লাহর মর্যাদা অনেক বেশি, তুমি তার আওলা। বাচ্চাকে কোলে করে নিয়ে স্ত্রীর কাছে গিয়ে বললেন, স্ত্রী এই নাও তোমার বাচ্চা, ঠান্ডা হয়ে গেছে, এমন পানি পান করেছে কিয়ামত পর্যন্ত পানি পানি বলে তোমারে আর বিরক্ত করবে না। ইমাম হোসেন লড়াই করলেন ময়দানে, বহু সংখ্যক সৈন্য হতাহত করে ফরাতের কূল উন্মুক্ত করে ঘোড়ার পৃষ্ঠ থেকে নেমে এক আস্তা পানি তুলেছেন, পানি পান করবেন। মুখের কাছে যখন আকণ্ঠ তৃষ্ণাক্ত পিপাসাক্ত হোসাইন মুখের কাছে পানি নিয়েছেন, হঠাৎ ভেসে উঠল মনের পর্দায়, একটু আগে আমার কলিজার টুকরা সন্তান এই পানির অভাবে চলে গেল, 40 জন মানুষ বিদায় হলো, এক ফোঁটা পানি দিতে পারলাম না, এই পানি আমি কেমনে খাই, হাতের থেকে পানি পড়ে গেল। অশ্বের পৃষ্ঠে আরোহণ করলেন, চতুর্দিক থেকে তীর আর তরবারি আসতে লাগলো। ইমাম হোসেন বললেন, থামো একটু থামো, তোমরা কাকে তীরবিদ্ধ করছো? আমি কি তোমাদের রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি নই? আমি কি তোমাদের রসুলের কলিজার টুকরা মা ফাতেমার নয়নের বড়ি নই? কেমন করে আমার গায়ে তোমরা তীর মারো? উম্মে সালমা আমাদের মা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালবেলায় 11ই মুহররম সকালবেলায় তিনি ঘরে বসে কাঁদতেছেন, কয়েকজন প্রতিবেশী মহিলা এসে বলছেন, মা আপনি কাঁদেন কেন? তিনি বলছেন, আজকে রাত্রে আমি স্বপ্ন দেখেছি রসুল্লাহ আমার বাড়ি এসছে, আমি দেখতে পেলাম আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি পড়ছে, দাড়ি মোবারক ধুলাবাঁকা, বুক কাদা বলি। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রসুল আল্লাহ আপনি কাঁদেন কেন, মুখখানা মলিন কেন, দাড়ি মোবারক ধুলাবালি কেন? রসুল্লাহ বললেন, উম্মে সালমা তুমি জানো না আমি এই মাত্র কারবালা দিকে এসেছি, আমি দেখলাম আমার কলিজার টুকরা হুসাইনের শির মুবারক তার দেহ থেকে বিচ্ছিন্ন করে ঘোড়ার পদতলি ঘোড়া দিয়ে পদদলিত করা হয়েছে, তার দেহ মুবারক। ইসলাম এত সহজে আসে না, অনেক রক্ত পাড়ি দিয়ে এসেছে ইসলাম। হযরতে হুসাইনের মস্তক মুবারক ইয়াজিদি সৈন্যরা একটা প্লেটে করে নিয়ে কুফার গভর্নর ইবনে জিয়াদের সামনে রেখেছে, ইবনে জিয়াদ চেয়ারে বসা, সিংহাসনে বসা, ইমাম হোসাইনের মস্তক মুবারক তার পায়ের কাছে রেখেছে। কলঙ্কিত ইতিহাস, কি করে আমি শুনাই আপনাদের? ইবনে জিয়াদ চেয়ারে বসে পায়ের কাছে রাখা, ইমাম হোসাইনের ঠোঁটের উপরে লাঠি দিয়ে নাড়তেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 বছর বয়স, তিনি বলছেন, ইবনে জিয়াদ এতক্ষণ যা করেছ মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু এখন যেটা তুমি করতেছো পায়ের কাছে কার মাথা? তুমি যে ঠোঁটের উপরে লাঠি দিয়া নাড়তেছো, আমি যায়েদ আমি দেখেছি রাসূলুল্লাহ হাজার বার এই মুখের উপরে চুমা খেয়েছে, তোমার ব্যা তুমি বন্ধ করো। প্রিয় ভাই সব, রাজতন্ত্র নয়, পরামর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা ইসলাম দিয়েছেন, দ্বীন দিয়েছেন, সেই জীবন ব্যবস্থা ইসলাম। আজকে এই পৃথিবীতে মুসলমানদেরকে সন্ত্রাসী জাত হিসেবে চিহ্নিত করার জন্য, উগ্র জাতি হিসেবে, সহিংস জাতি হিসেবে, অগণতান্ত্রিক জাতি হিসেবে প্রমাণিত করার জন্য পাশ্চাত্য শক্তি তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র একে দুনিয়ায় ছড়িয়ে দিয়েছে। আজকে জুমার খুতবায় আমি কসাই মসজিদে বলেছিলাম, রসুল্লার মাথার উপরে বোমা আকৃতির পাগড়ি বেঁধেছে, পাশে দুইটা অর্ধনগ্ন মেয়ে লোক রেখেছে, নাউজুবিল্লাহ। তোদের মতো অসভ্য আছে পৃথিবীতে? ডেনমার্ক, আমেরিকা, ইউরোপ, তোমরাও কি মানুষের মতো কাজ করেছ? বিশ্বনবী পৃথিবীতে সব দিয়েছেন, কিছু নেন নাই। তাকে অপমান করার অর্থ হচ্ছে মানব সভ্যতাকে অপমান করা, রাসূলকে অপমান করার ক্ষমতা কারো নাই। তার সম্মান, তার সম্মান পাহাড় সমান নয়, তার সম্মান আকাশ সমান নয়, রাসূলের সম্মান আল্লাহর আরশ পর্যন্ত।
আল্লাহ তার আরশে আজিমে কাউকে দাওয়াত দেন নাই, বিশ্ব নবীকে দাওয়াত দিয়েছিলেন। আমি আমার বরিশালবাসীদের বলব, মুসলমানদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আরো সংযমী হতে হবে। আমরা প্রতিবাদ করব, অবশ্যই প্রতিবাদ করব, কিন্তু জ্বালাও পোড়াওতে আমরা যাব না। আমরা কারো পতাকা পোড়ানো, কারো অভিষেক ভাঙচুর করা, এটা আমাদের কাজ না। আমরা গড়ার জন্য এসেছি, আমরা ভাঙ্গার জন্য আসি নাই। কেউ অসভ্য হলে আমরা অসভ্য হতে পারি না। ওরা অসভ্য, ওরা বর্বর, ওদের জীবনে ভালোবাসা নাই, তাই ওরা প্রতি বছর একটা দিন ভালোবাসা দিবস পালন করে। আমার জীবনে ভালোবাসার অভাব নাই। ইসলাম সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা। এই কল্যাণময় জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে মুসলমানদেরকে, সকলকে, হিন্দুদেরকেও। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বলি, আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য খুবই কম। হিন্দুরা বলেন এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কথা প্রায় কাছাকাছি। আপনারা পুনর্জন্মে বিশ্বাসী, আমরা পুনরুত্থানে বিশ্বাসী। আমরা খুব ভালো আছি, এই দেশটা খুব ভালো দেশ, পূজা রোজা একসাথে হয়, আমরা অনেক আরামে আছি। এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই বলে যারা বিদেশে বদনাম ছড়ায়, তাদের হেদায়তের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদের হেদায়ত করো। ক্ষমতা হারায় মানুষ এত পাগল হয় যে দেশের বিরুদ্ধে কথা বলে, মায়ের বিরুদ্ধে কথা বলে, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ এদের হেদায়ত নসিব করে দিয়ে